ইভ্যালির সাথে বাংলাদেশের সকল মোটিভেশনাল খেলাগুলো বেশ ভালোভাবে নিযুক্ত ছিল, আছে। তো তারকা মার ফারকা থেকে আরিফার হোসেন বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে মোটিভেশনাল স্পিকার, আর প্রচণ্ড স্বপ্ন দেখাতে এবং মোটিভেশন দিতে ভালোবাসেন উনি এই দেশ সম্পর্কে। তো উনি থেকে শুরু করে তাহসান খান, আরও প্রচুর তারকা ফারকা আছে, ওনারা এই দেশকে নিয়ে এত ভালো ভালো স্বপ্ন দেখেন আমাদেরকে, যেখানে মানুষ হর হামেশা দেদারসে চিপায় পড়তেছে, দেদারসে মারা খাচ্ছে বাংলাদেশের মানুষ। দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট বদার, তারা তাদের ভার্সন অফ বাংলাদেশ শুনলে আপনি টিরি পাবেন না, আপনি বাংলাদেশে আছেন, আপনার মনে হবে আপনি আমেরিকাতে আছেন। তো অবশ্যই ওনারা ভালো আছে দেখে ভাবে, বাংলাদেশ তো দুইটা, একটা হচ্ছে আরিফার হোসেনদের বাংলাদেশ, একটা হচ্ছে আমার আপনার বাংলাদেশ, রাইট? দুইটা ভার্সন বাংলাদেশ। তো ওনারা হালুয়া রুটি খেয়ে আপনি দেখেন যে সুলেমান সুখন কিন্তু ইভেলির সাথে নাই। কেন নাই? কারণ উনি অলরেডি পদটাতে পেয়ে বসে আছে, উনি হচ্ছে কী বলে নগদের চিফ হেড হয়ে বসে আছে, আরিফার হোসেন ইভেলির হেড হয়ে বসে আছে। সো এরা কিন্তু এই চাম্বাজি করে প্রচণ্ড ভালো পাচ্ছে, ওনারা এটার বেনিফিট পাচ্ছে, ওনারা এগুলো করতেছে। আজকে যদি নগদের মধ্যে ওই বড় পদ না পাইতো সুখন, তাহলে কিন্তু আজকে সুখন এখানে ঢুকতো, লাইক বামথা সবার আগে, আরিফার হোসেনের আগে সুখনকে এখানে ঢোকানো হতো। সো উনি এটাতে নাই, তার মানে না কিন্তু উনি এই ধান্দার সাথে নাই, এটার মানে হচ্ছে উনি হচ্ছে বড় ধান্দায় অলরেডি নিযুক্ত হয়ে বসে আছে, সরকারি পদ পেয়ে বসে আছে নগদের। তো এই যে ওনারা এত আলো আলাপ আলোচনা দেশের মানুষের সাফারিং নিয়ে, কোনো আলাপ নাই ওনাদের, সকল আলাপ খালি সুজলা সুফল, যেখানে বাংলাদেশের জন্য কিন্তু সুজলা সুফল এটা একটা মাইনর স্টোরি, এটা লাইক আলোচনার যোগ্য কিছু না, এটা খুবই মাইনর। এই দেশের মানুষের সাফারিংটা হচ্ছে রেপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, ওনারা যে গল্পগুলো বলে বোঝানোর চেষ্টা করে এটাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আরিফার হোসেনের ট্যাগলাইন আছে না, এরাই বাংলাদেশ, না এরাই বাংলাদেশ না, যে কারণ ওনারা বাস্তবতা উল্টাই দিচ্ছে, এই কারণে ওনাদেরকে নিয়ে এত সমালোচনা করি। সো যেই দেশে মানুষ প্রতিনিয়ত মারা খায়, সেই দেশে আজকে যখন ওনারা মারা খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমাদেরকে এই বাংলাদেশ চিনিয়ে দেওয়া উচিত না? ওনারা কোন দেশে আসেন সেই দেশটার সাথে পরিচিত করা এখন আমাদের নৈতিক দায়িত্ব কিনা বলেন। ওকে, সেটা করবো। ফার্স্ট থিং ফার্স্ট, যে ইভ্যালির যে প্রতারণা, প্রতারণার বিষয়ে আমি তো দুটো এপিসোড করছি, এবং নাথিং হ্যাজ চেঞ্জড ইন বিটুইন অ্যাকচুয়ালি। যে অবশ্যই ইভ্যালির মানে বাংলাদেশের খেলাটা কীভাবে আপনাকে বুঝতে হবে, অবশ্যই কিছু না একটা খুঁজে বের করে করে ওইটা দিয়ে ধরে। এর চেয়ে বড়ো বড়ো ইস্যু অনেকের থাকে, তাদেরকে ধরে না, আর যাকে ধরবে তাকে কিছু একটা ধরে দিয়ে ধরে আর কি। সো আমি যে আলোচনাটা করছি যে ইভেলের পেছনে কেউ লাগছে বলে আমার কাছে মনে হয়েছে, এটার জনগণকে সার্ভ করার জন্য, জনগণের কী হচ্ছে না হচ্ছে জনগণের জন্য, অ্যাজ ইফ কেউ খেয়ার করে এই দেশে, অদ্ভুত একটা কথা। হ্যাঁ, সো এগুলো লাইক আপনার খুব লাইক গিভ অ্যাওয়ে না, এইগুলো জনগণের জন্য হচ্ছে, এখানে কোনো শয়তানি হচ্ছে, যেটা আমি প্রথম দুটো এপিসোড আলোচনা করে বোঝার চেষ্টা করছি যে শয়তানিটা কোথায়, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কারা করতেছে, অবশ্যই এখনও ভালো করে বুঝতে পারতেছি না। তো এটা যে একটা শয়তানি সেটার প্রমাণ কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে, যে আমি সেকেন্ড ইয়ার প্রস্তুতটা করছিলাম ইভেলিতে, যে যমুনা গ্রুপ বিনিয়োগ করতে রাজি হয়েছে, সব কিছু একদম সুন্দর একদম স্কোয়ার হয়ে গেছিলো। হঠাৎ করে আবার আপনারা তো খবর খবর দেখছেন কিছুদিন আগে, যমুনা গ্রুপ হঠাৎ করে হইতেছে পিছু টান দিছে, তারা ইভেলিতে স্পন্সর করবে না। কেন? তারা তাদের ভুল বুঝতে পারছে, 1000 কোটি টাকা বিনিয়োগের ডিসিশন নিছে ভুলে করে, ওরা তাদের ভুল বুঝতে পারছে। এবং যমুনা গ্রুপের যে প্রধান কি মনিক ইসলাম নাকি, আমি কিন্তু আপনাদেরকে সেই আলোচনা করে তার বক্তব্য সহ আলোচনা করছি, সে একটা দুইটা না বিশাল স্টেটমেন্ট দিছে, সেইখানে তাকে প্রশ্ন করছে সাংবাদিক একের পর এক, সে ব্যাখ্যা করছে প্রাথমিকভাবে আমরা 200 থেকে 300 কোটি টাকা বিনিয়োগ করবো, পরবর্তীতে ধীরে ধীরে 1000 কোটি টাকা। মনিক ইসলাম এখন সব অস্বীকার, সে বলতেছে না এটা আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না, আমি কোনো কিছু বলি নাই। ওই যে আরিফার হোসেনের মতো এখন দেখাবো আমরা, আরিফার হোসেন নাকি ইভেলিতে ছিল না, মাত্র 3 মাস ছিল, এখন আমরা আলো দেখবো যে 3 মাসে আরও বেশি সময় ছিল, মিথ্যা কথা বলতেছে। সো মনিক ইসলামের মিথ্যা কথা যে না সে পুরোপুরো অস্বীকার, অথচ তার ইন্টারভিউ পুরো একটা, আমি আপনাদেরকে পুরো একটা এপিসোড শুধু তার ইন্টারভিউ বিশ্লেষণ করছি, রাইট? সো কেন তার হঠাৎ করে পিছু টান দিল, তার মানে পেছন থেকে কেউ কলকাঠি নাড়তেছে, রাইট? সো সেটা আলোচনা করার চেষ্টা করছি, যেটার পেছনে কেউ কলকাঠি নাড়তেছে, কী উদ্দেশ্য, কেন, কী, সেটা তো আর বোঝা সম্ভব না, হয়তো সময় গেলে বুঝতে পারবো, বা কোনো চিপা চাপায় কোনো ক্লু পাইলেও পাইতে পারি ভবিষ্যতে। এবং এখন ইভেলির বিজনেস মডেলটা নিয়ে স্ক্যাম স্ক্যাম করতেছে বাঙালি প্রচুর, আমি জানি স্ক্যামের সংজ্ঞা কী, যারা ইভেলি এক্সপার্ট, যারা ইলেনের এক্সপার্ট, যারা ইভেলির কাগজপত্র খাটাখাটি করছে, তারা কেউ স্ক্যাম এই অভিযোগ তুলে নেয়, তারা ভিন্ন অভিযোগ তুলছে। সেসব টেকনিক্যাল অ্যাকুরেসি নিয়ে বাঙালি তো কোনো চারানা বসা বদার করে না, এবং সো এদের কাছ থেকে সঠিক তথ্য, অ্যাকুরেট তথ্য আশা করে লাভ নেই, টেকনিক্যালি অ্যাকুরেট তথ্য, সেটা গেল সেটা নাও। ওকে, ব্যাপার মোট কথা হচ্ছে ইভ্যালি স্ক্যাম, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মবের কাছে, কারণ অ্যাগেন মব টেকনিক্যাল ডিটেলস দে ডোন্ট বদার, দে পরোয়া করে না এইসবের, তো সেটা নিয়ে আমরা আঁকাই, কারণ আরিফার হোসেনকে আমরা খেলবো। কথা হচ্ছে যে তাহসান খান ছিলেন, তাহসান খানকে নিয়ে আমরা খেলবো কিনা, আমি শোন আমি বুঝতেছি না খেলা ঠিক হবে কিনা, কারণ হচ্ছে ওনারা কিন্তু এই তারকাদের, তাহসান খান উনি অন্য ডিফারেন্ট, উনি আসলে উনি ভদ্রলোক, উনি
বেশি একটা চেতনার গল্প করেন না, ভদ্রলোক হয়ে যদি চেতনার গল্প করতেন ওনাকেও ছাড়তাম না, এত চেতনা নাই এই দেশে, আপনার কই পান এত চেতনা, আমরা তো এত চেতনা দেখি না, আমরা তো খালি পাছায় বাস দেখতে পাই। তারপর ওনার আপনারা দেখবেন যে এই তারকাদের একটা ব্যাপার হচ্ছে তারা এই রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ বেনিফিটটা চায়, সর্বোচ্চ সুবিধা এরা পেতে চায় রাষ্ট্রের, এই রাষ্ট্রের কাছ থেকে, যেই রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের একটা সাধারণ নাগরিক প্রত্যেকটা পদে পদে হেনস্থার শিকার হয়, সেই একই রাষ্ট্রের কাছ থেকে তারকারা প্রত্যেক পদে পদে বেনিফিট পায় এবং আরও বেশি বেনিফিট চায়। এরা চায় যেটা তাহসান খানকে নিয়েও দেখাইছি যে কমেন্ট সেকশানে কী কী কমেন্ট করে তারা সেটার জন্যে চায় তাকে জেলে ঢুকাইতে। আপনাদেরকে যে কী জানি ভদ্র মহিলার নাম ডাক্তার সুষমা রেজা, সুষমা রেজার আলোচনা করে দেখাইছি, ওনার কিন্তু এদেশে কোনো দুঃখ কষ্ট নাই, উনি এত শান্তি সুখে শান্তিতে আসে এই দেশে যে ওনাকে কমেন্ট থেকে গালাগালি করে যেন উনি মামলা করে তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে। সো এদের প্রত্যাশাটা হচ্ছে এরা রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ প্রোটেকশন পাবে, এরা এই দেশে আমেরিকার মতো বসবাস করবে, এদের জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এত সুখে আছে এরা, অবশ্যই এসি গাড়িতে চলাফেরা করে, এসি রুমে থাকে, তারপরও তাদের পোষাচ্ছে না, তারপরও তারা ওই পাবলিক যেগুলো এদেরকে জেলে নিয়ে ঢুকাবে, এরা এরা গালি নিবে না, ফেসবুকে আসবে, কমেন্ট সেকশন বন্ধ করবে না, ব্লক করবে না, সব খোলা রাখবে, আবার মামলা করবে, এদেশে ফ্রিডম অফ স্পিচ নেই বা ফ্রি স্পিচ নেই, রাইট? সো এদের এরা এদের চাওয়াটা তো বুঝছে না এই রাষ্ট্রের কাছে, এরা সুখে থেকে সুখের সর্বোচ্চটা চায়, এরা এই রাষ্ট্রের কাছ থেকে প্রোটেকশন চাবে, রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা এরা পাইতে চায়, কিন্তু এই রাষ্ট্র যে দেশের সাধারণ মানুষকে প্রত্যেক পদে পদে সাফার করায় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা না, সো এই কারণে এদেরকে ছাড় দেওয়া যাবে না। সো ওই সেন্সে যে তাহসান খান এখন চিপায় পড়লে যে আপনি তো কমেন্ট সেকশনে মানুষের কমেন্ট নিয়ে প্রচুর, আমার ধারণা উনি মামলা করার পক্ষে থাকবেন, যে কমেন্ট সেকশনে কেউ গালি দিলে তাকে জেলে পুরে রাখতে হবে, উনি এই ধারণার পক্ষে থাকবেন, যদি উনি বলেন যে না আমি এই ধারণার পক্ষে নাই তাহলে ওকে সমস্যা নেই, ওকে আপনি ইভেলিতে ঢুকছিলেন, ভুল বুঝছেন, বের হয়ে গেছেন, আপনি এটার সাথে স্ক্যামের সাথে জড়িত না, ফাইন। যদি না উনি যদি সেটা উনি যদি মনে করেন যে হ্যাঁ কেউ ওনাকে কমেন্টে গালি দিলে তাকে জেলে পুরে রাখতে হবে, তাইলে আমি এখন ওনাকেও ছাড়তে রাজি না। তো যাক, ওনাকে নিয়ে উনি ফ্রিঞ্জ এলিমেন্ট, আসল এলিমেন্ট হয়েছে এখানে আরিফার হোসেন, এই যে কী জানিস ওই যে স্বপ্নম ফারিয়া শুদ্ধ এটার মধ্যে আছে। হ্যাঁ, তো এদেরকে স্বপ্নম ফারিয়াটারই তো সবাইকে, কাউকে ছাড়া যাবে না, এরা কিন্তু মিডিয়া সবসময় সরকারের স্পোক্সম্যান হয়ে কাজ করে এরা, নাও অ্যাগেন এর স্পোক্সম্যান বাধ্য হয়ে কাজ করে সেটা বুঝতে পারি, সেটা বরং তাদের একটা দুর্বলতা, তাদের বরং তাদের জন্য করুণা হয় ওই দিক থেকে যে বরং এদেরকে বাধ্য করা হয়, দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, এদেশে না বলার কোনো স্বাধীনতা নেই, সরকার যদি ডাকে না বলার, মানে এদেশে কারো কোনো স্বাধীনতা নেই, সরকার হচ্ছে এদেশে খোলা, তো তারা বাধ্য হয়ে অনেক কিছু করে, সেটা নিয়ে আমার তাদের প্রতি অভিযোগ নেই, তো যারা স্বতঃস্ফূর্ত হয়ে করে তাদের নিয়ে আমি খেলতে চাই। তো সুলেমান সুখন বেঁচে গেছেন কারণ উনি এর চেয়ে বড় সরকারি পদ নগদে সান্ধায় বসে আছেন, উনি তেলবাজির সুফল হিসেবে, আরিফার হোসেন উনি এখন ওনাকে নিয়ে আমরা কথা বলবো না, আরিফার হোসেন উনি দাবি করতেছেন উনি এই স্ক্যামে নাই, এই দেশে যে কেমনে খেলা হয়, এই দেশে নিরপরাধ মানুষকে একটা লেঞ্জা ধরে পুরো ফাঁসায় একদম খেলার উপরে রাখা হয়, সেখানে আরিফার হোসেনকে জেনুইনলি চিপায় ফেলার সুযোগ তৈরি হচ্ছে, উনি কিন্তু হেড অফ কী কী ছিল জানি, যেই পদে ছিল এটা কিন্তু ওনাকে এটার দায় নিতে হবে, জনগণ যে স্কিমের শিকার হচ্ছে ওনাকে চাইলে প্যাঁচে ফেলা যায় নাও, মানুষ তো খেলাধুলা হয় প্যাঁচে ফেলা হয়, দেখেন সত্যিকার সঠিক বিচারিক প্রক্রিয়ায় আগাইলে হয়তো আরিফার হোসেন চিপায় পড়ে বা পড়তো, কিন্তু আমি হয়তো সেটা নিয়ে কথা বলতাম না কেন, কারণ বাংলাদেশের সঠিক বিচারের প্রক্রিয়া কারোর সাথে হয় না, সো ওয়াই সিঙ্গেল হিম আউট, রাইট? সেটা আমি করতাম না, লাইক অনেস্টলি সেটা আমি করতাম না, যদি সেখানে তার ছোটোখাটো অপরাধ থাকেও, লাইক কী ধরনের অপরাধ, সে একটা কোম্পানি, সে নিজে কোনো অপরাধে জড়িত নাই, কিন্তু তার পদাধিকার বলে সে এই পদের কারণে সে জবাবদিহি তার মুখে মুখে হতে বাধ্য, ওই সেন্সে ঘুরানো সেন্সে তাকে ধরা যায়, রাইট? সো এটা আমি ধরতাম না বাংলাদেশের গুন্ডাতন্ত্রের মধ্যে এগুলো লাইক মাইনর তেনা পেঁচানো, কিন্তু বাংলাদেশে যেহেতু এইভাবেই খেলা হয় এবং এইভাবে প্রত্যেকের সাথে খেলা হয় অহরহ সকলের সাথে, কিন্তু আরিফার হোসেনরা জীবনে এগুলো নিয়ে কথা বলা দূরের কথা, তাদের কোনো দুঃখ আছে বলে মনে হয় না, এটা যে একটা অসভ্য দেশ এটা নিয়ে তাদের মধ্যে খুব খেত কিচ্ছু আছে বলে মনে হয় না, এদের গল্পের চোটে। সো এই কারণে এত গল্প, যেহেতু যেই দেশে আসেন এই দেশের নিয়ম এখন খেলবেন না, যেই নিয়মে সকলের সাথে খেলা হয় আপনার সাথে এখন এই নিয়মটা না 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 এত প্রিভিলেজ পাওয়া যাবে না, আপনার সাথে এখন এই নিয়মে খেলা হওয়া উচিত। সো এখন আরিফার হোসেন অস্বীকার করতেছে সব কিছু, না উনি ইভিলের সাথে ছিল না, এনা সেনে দাবি করতেছে, দেখি তো একেবারে আপনার তুষার ভালো করে টেঁসে দিচ্ছে তথ্য প্রমাণ সহ, একটা পোস্ট ছিল 31 অগস্টের, আমি একটু পড়ি সেখান থেকে, আরিফার হোসেন আব্দুল তুষারের পোস্ট, আরিফার হোসেন আমার খুব প্রিয়, অবশ্যই শুরুতে এটা বললে লেজিটিমেসিটা বজায় থাকে, নাইলে মনে হয় যে কোনো একটা ইয়ের জায়গা থেকে রেশারেশির জায়গা থেকে লিখতেছে, সো উনি কথাটা বলে বুঝিয়ে দিল না রেশারেশির জায়গা না, আমি অবজেক্টিভ জায়গা থেকে আসতেছি। আরিফার হোসেন আমার খুব প্রিয়, সে ইত্তেফাককে বলেছে যে সে ইভ্যালিতে April 2021 যোগ দিয়েছিল আর জুনে বের হয়ে গেছে, ইত্তেফাকে এটা লিখেছে, ইত্তেফাক এটা লিখছে আর কি, তাহলে মিথ্যা কথা বলেছিল ইভ্যালি 2020 সালের ডিসেম্বরে আরিফের মতো দেখতে একজনকে তারা বিপণন কর্মকর্তা হিসেবে পোস্ট দিয়েছিল, ওই যে বিপণন কর্মকর্তা, হ্যাঁ সো ইস্যু কিন্তু বিপণন নিয়ে, সো আরিফার হোসেনকে ই ভালো মতো ধরার সুযোগ আছে। 2020 ডিসেম্বরের 3 তারিখ কেন আরিফের কথা লিখেছে ভেরিফাইড পেজ, ফেসবুক ভেরিফাইড পেজ ইভ্যালি আরিফার হোসেনকে রেফার ইয়ে হিসেবে ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে ক্রিকেট টিমের জার্সি দিতেও
একজন আরিফ ছিল, ক্রিকেট টিমের জার্সি বিতরণের ক্ষেত্রে আরিফ হোসেন উপস্থিত ছিল। মার্চ 25, 2021 মিশন এক্সট্রিম নামের এক ছবির স্পন্সর হয়েছিল ইভ্যালি, সেখানেও একই নামের একজন ছিল আরিফ হোসেন, সেখানে উপস্থিত ছিল। কোরবানির ঈদের আগে জুনের 20 তারিখে মিথিলার ওভিসি নিয়ে কথা বলেছে একজন, হোয়াট ইজ ওভিসি আই ডোন্ট নো, সব গুটিয়ে নিতে নিতে তার নামও আরিফ, যখন গুটায় নিচ্ছিল তখনও আরিফ আর হোসেন সেখানে ইনভলভ ছিল। আমি অবশ্য আরিফকে ফোন দিয়ে অনুরোধ করেছিলাম কিছু মানুষের আটকে থাকা টাকা ফেরত দিতে, আমার ধারণা নেই আরিফ আরেকজন ডিসেম্বরের জন, নাহলে নিশ্চয়ই টাকা ফেরত পেতো সেই লোকেরা, অন্তত টাকা পয়সা নিয়ে কী হয়েছে সেটা তো বলতে পারতো সে, কারণ এপ্রিলে যুগ দিয়ে জুন মাসে চাকরি ছেড়ে দেওয়ার পরে ট্রিবিউনে, ঢাকা ট্রিবিউন বা বাংলা ট্রিবিউন হোয়াট এভার একটা পত্রিকা আর কি, 30 অগস্ট কর্মচারী ছাঁটাই বিষয়ে প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে তার মানে আরিফ আরের এই লোকের কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার নাই, কমেন্ট আছে জ্যোতিচিহ্নের ব্যবহার ঠিক নেই, বানান টানান উল্টাপাল্টা, এটা তো খুবই দুঃখজনক আব্দুল্লুর তুষারের মতো মানুষের কাছ থেকে এই ধরনের জিনিসপত্র। 28 অগস্ট একই পত্রিকায় যমুনার বিনিয়োগ নিয়েও তার মন্তব্য আছে, দেখছেন যমুনার বিনিয়োগ কিন্তু করছিল, যমুনা যদি অস্বীকার করছে সেটা পরবর্তীতে অবশ্যই এটার পেছনে খেলাধুলা হচ্ছে। সেখানে এখনও সে চিফ মার্কেটিং অফিসার বলা হয়েছে। জুন মাসে তাহলে কে চাকরি ছাড়লো, সেই ডিসেম্বর আরিফ? তাহলে অগস্টের 28 ও 30 তারিখে ট্রিবিউনের কমেন্ট দিল কোনজন ইভেলি নিয়ে সঠিক তথ্য দিয়ে, তারপর পোস্ট মানে আরিফ হোসেন মিথ্যা বলতো সেটা নিয়ে, তারপর আরেকটু তথ্য প্রমাণ স্ক্রিনশট দিয়েছে যেখান থেকে বেশ এভিডেন্ট এবং এটা ক্লিয়ার ভালো মতোই, যা বিয়ন্ড রিজনেবল ডাউট যে আরিফ হোসেন অল দ্য ওয়ে থ্রু ইভেলিতে ইনভলভ ছিল, সে মিথ্যা কথা বলতেছে এখন। এই তো তাহলে তো এখন ওনাকে ছাড়া যাবে না, উনি তো ইভেলির প্রধান বিপণন কর্মকর্তা এবং ইস্যু হচ্ছে বিপণন নিয়ে, সো ও তাকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, এখন তার মামলা হবে ওনার বিরুদ্ধে। আশ্চর্য আই ভিলেজের চেয়ারম্যান যে কী জানি নাম ওনার, নাম রাসেল, উনি কি সকল পদে আছেন, উনি সব কিছু, উনি তো সেটার কোম্পানির একজন মালিক, ওনার তো শেয়ারও 100% শেয়ার নিশ্চয়ই ওনার না, সো এটা সকলেই দায় নিতে হবে যারা বিভিন্ন পদে আছে, রাইট? সো অ্যাগেন আমি আনফেয়ার, যদি ফেয়ার হইতে লাগেন আমি এই বাংলাদেশের মতো দেশে কে কোন পদে আছে এই কারণে খেলার পক্ষপাতি না, আর আমি সত্যি তার চেয়ে যদি বেশি ফেয়ার হইতে চাই, তার চেয়ে বেশি যদি ফেয়ার হইতে যায় তাহলে অবশ্যই আরিফ হোসেনকে এটার জন্যে পই পই করে সোলামান শুকন, ওনার কলিগ, প্রিয় কলিগের ভাষা, আরেক মোটিভেশনাল স্পিকার বাঙালির, বাংলাদেশের গল্প বইলা বেড়ায় যারা, ওনার রেফারেন্সে বলতেছে কিন্তু পই পই করে এখন ভালো মতো ধরা উচিত এবং ফেয়ার, আর এক বাংলাদেশের ফেয়ারনেসটা বুঝিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের ফেয়ারনেসও তো এখন আরিফ হোসেন যদি খালি বাংলাদেশের নিয়ে গল্প 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 সারা বছর করে এই আগে থেকে পাছাটা পুরো ইয়ে দিয়ে বা চাদর দিয়ে ঢেকে সেফ না করে রাখতো আগে থেকে, আজকে ধরেন আরিফ হোসেন বাংলাদেশ বিশ্বের সেরা না কোনো একটা পোস্টে লিখছিল, মনে করেন একটা পোস্টে লিখছে যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা, মনে করলে অথবা লিখলো বাংলাদেশ কোনো সভ্য দেশ না, বাংলাদেশ অসভ্য দেশ একটা, মানে এই কথা তো বাঙালির পছন্দ হয় না, মনে করেন ছাত্রলীগের কোনো নেতার ভাল লাগে না আরিফ হোসেনের এই লেখাটা, হ্যাঁ এই দেশে তো বাকস্বাধীনতা নেই, টার্গেট করলো আরিফ হোসেনকে, যে বাংলাদেশ অসভ্য দেশ, খারাপ ধরে দেখাবো অসভ্য দেশ কিনা, মানে এইভাবে তো, যে আমি বলি বাংলাদেশ অসভ্য দেশ আমার কমেন্ট আসে যে বাংলাদেশে সেই কথাগুলো বলেন মানে কি বাংলাদেশ আসলে আমাকে খেলে দিবে, সো বেসিক্যালি আমার পয়েন্টে প্রমাণ হবে যে অসভ্য দেশ, কিন্তু সে চাচ্ছে যে অসভ্য তো বলছেন আসেন তারপর প্রমাণ করে দিচ্ছে অসভ্য কিনা। সো ধরেন আরিফ হোসেন একটা স্ট্যাটাস দিল যে বাংলাদেশ একটা, আরিফ হোসেন তো আসলে সাফার করেন এই দেশে, সুতরাং তাদের আসেও না ভেতর থেকে সত্যিকার অর্থে এই কথাগুলো, মনে করেন কোনো দিন সাফার করলো রাস্তার মধ্যে গিয়ে কোথাও গিয়ে ধরেন বা একটা সরকারি অফিসে 10 ঘন্টা, এদেরও কিন্তু একসময় 10 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, এখন হালুয়া খেয়ে চামড়া মোটা হয়ে যাওয়া, এখন আর তারা এই বাংলাদেশে খালি স্বপ্ন সুজলা সুফল এখন আর সাফারিং দেখতে পায় না এই দেশ, রাইট? সো মনে করেন রাস্তার মধ্যে পুলিশ ধরে ঘুষতে পকেটে যাওয়া ঢুকে দিল, অ্যাগেন বানোয়ার চিত্র, আরিফ হোসেনের পকেটে ঘুষ দিবে না, এরা এই দেশের প্রিভিলেজ লোকজন, এরা এইসব বাস্তবতার সাথে পরিচিত না, এরা খবরা খবরও পড়ে না দেশে, জাগা। সো একটা আমরা মাইন্ড এক্সপেরিমেন্ট করি, আরিফ হোসেনকে পুলিশ হইতেছে থামায় রাস্তায় টাকা চাইছে রাতে 11টা বাজে, টাকা না পেয়ে ইয়াবা ঢুকিয়ে দিয়ে থানার মধ্যে ঘুরে চালান করে দিছে, উনি ধরেন যে 3 বছর পর জেলখানা থেকে বের হয়ে আসছে, 3 বছরে প্রচুর মাইট ধুর হয়েছে, এখন উনি হাগু করতে পারেন না কারণ পাছা দিয়ে ডিম ঢুকানো হয়েছিল, এবং অমাবস্যা পূর্ণিমায় গিরায় গিরায় ব্যথা হয় ওনার, প্রচণ্ড ডলা হয়েছে, হ্যাঁ ওই যে কোকের বোতল, কাঁচের বোতলগুলো দিয়ে পিটাইছে আর কি, ইয়েতে ভাজে ভাজে ওই জয়েন্টে জয়েন্টে পিটাইছে, আর হয়েছে মাসলগুলোতে পিটাইছে, কাঁচের বোতল দিয়ে দিয়ে মাসলে পিটাইলে হইতেছে আপনার থিয়াতলায় যায় মাসল, কিন্তু কোনো দাগ থাকে না, ও পুলিশ জানে কেমনে করে খেলতে হয় জায়গা। এখন আরিফ হোসেন বের হয়ে এসে উনি বাংলাদেশে লিখলো, উনি এখন বাঙালি হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্সের সাথে ওনার এক্সপিরিয়েন্স এখন মিলে গেছে, এখন উনি একটা স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ একটি অসভ্য দেশ, এটা আমার দেখে ছাত্রলীগের এক পান্ডা ওনাকে টার্গেট করছে যে অসভ্য দেশ খারাপ, তোরা খালি সুযোগ পেয়ে নেই, এই যে এখন সুযোগ চলে আসছে ইভেলি নিয়ে একটু চিপায় পড়ছে, এখন সেই ছাত্রলীগের ভাই বের হয়ে আসছে, এখন খেলবো এই সুযোগে সাথে সাথে মন্ত্রী টন্ত্রী লাগাই দিয়ে সাথে সাথে যে একে খেলে দিই আমরা। সো এটা যদি শুধু আরিফ হোসেন যদি শুধুমাত্র আজকে মোটিভেশনাল চ্যালা সরকারের ফুট সোলজার, সরকারের কী বলে লিপ সার্ভিস সরকারকে দিয়ে দিয়ে আজকে সুবিধাজনক অবস্থানে না থেকে একটা সাধারণ মানুষ হইতো, তাহলে আমি যে এখন ঘটনাগুলো বললাম এটার যে কোনো একটা হয়ে যেতে পারতো, নিচে পায়ে পড়ে যেতে পারতো, রাইট?
সো ওনারা যেহেতু এদেশ নিয়ে তো গল্প করেন, সেহেতু আমি চাই না উনি বাংলাদেশের ক্লাসিক অভিজ্ঞতার বাইরে থাকুক। উনি আমরা যেই বাংলাদেশে বাস করি, উনি আজীবন অন্য বাংলাদেশে বাস করেই যাবেন, একটা একটা ইতিবাচক বাংলাদেশে বাস করেই যাবেন, যেখানে কোনো মারা নাই, যেখানে কোনো বাঁশ নাই, যেখানে কোনো অসভ্যতা নাই, এটা হইতে পারে না। আমি চাই আমার বাংলাদেশ যেটা ক্লাসিক বাংলাদেশ, যেটা রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, উনি যে বাংলাদেশের গল্প করে এটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ না, এগুলো বানোয়াট পিকচার। সত্যিকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা উনি একটু এক্সপিরিয়েন্স করুক, এটা আমার মন থেকে চাওয়া। নাও কারো খারাপ চাওয়া ঠিক না, চাই না ইন দ্যাট সেন্স, কিন্তু আমি এক্সট্রিম কোনো খারাপ চাই না। আমি চাই না যে কোনো খেলাধুলায় পড়ে উনি সর্বোচ্চ মারা খেয়ে যাক। আমি চাই একটু শিক্ষা পাওয়ার জন্য হইলো, জানি একটা মারা খেয়ে আসলে তারপর জানি আর ইতিবাচক স্ট্যাটাসটা না আসে, আসবে না, এটা তো মারা খায় না জীবন, এই কারণে এত কথা বের হয় মুখ থেকে পটর পটর করে। সো ওনাকে এই সুযোগে না, ওনাকে লিগালি ধরার রাস্তা আছে বলেই বলতেছি, নাহলে বলতামও না। আর বাংলাদেশের খেলার জন্য তো এত লিগাল রাস্তারও দরকার হয় না, একটু লেজ পাইলেই হয়ে যায়। সো আমার একটা আশা ভরসা প্রত্যাশা যে এই সুযোগে উনি উনি বাংলাদেশ, আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশের সাথে একটু পরিচিত হোক, এবং পরিচিত হয়ে আসার পর তারপর ওনার পেট থেকে ইতিবাচকতা বের হয় কিনা সেটাও আমি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করতে রাজি আছি।